যমুনার তীব্র স্রোতে ধীরগতিতে চলছে ফেরি দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে দৌলদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক হাজার যাত্রীবাহী বাস ও গরুবাহী ট্রাক এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান যানবাহনের অতিরিক্ত চাপ ও তীব্র স্রোতে ফেরি চলাচলে অতিরিক্ত সময় লাগার কারণেই যানজট হয়েছে অন্যদিকে পদ্মায় নাব্যতা সংকটে দক্ষিণবঙ্গের একুশ জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন ঈদযাত্রার শুরুতেই ভোগান্তিতে পড়েছে ঘরমুখ মানুষ এদিকে ঈদে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গাজীপুরের হোতাপাড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বেশ কয়েক ঘণ্টা অবরোধ করলে সৃষ্টি হয় যানজট পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন করেছেন আইজিপি ডক্টর জাবেদ পাটোয়ারি এ সময় তিনি ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান সবাইকে আমরা ইনভলভ করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছি যাতে নির্বিঘ্ন যাত্রা সবাই সঠিক সময়ে বাড়ি যেতে পারে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও গাড়ি চলছে গতিতে কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজটের মিজানুর রহমান একুশে টেলিভিশন